দর্শক বাংলাদেশের বাজারে বর্তমানে যে একশো পঞ্চাশ বা ষাট সিসির বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশ এখন মনোশক সাসপেনশনের সাথে আসছে তো মনোশক সাসপেনশনে কিছু ভালো দিক রয়েছে তো আজকের ভিডিওতে আমি সেই সকল ভালো দিক নিয়ে কথা বলবো এবং পরবর্তী একটি ভিডিওতে আমি মনোশক সাসপেনশনে কিছু খারাপ দিক নিয়ে কথা বলবো তার আগে দর্শক আপনি যদি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন দর্শক যে বাইকে মনোশাক সাসপেনশন থাকে তার কিন্তু হ্যান্ডেলিং অনেক ভালো হয় কেননা মনোশাক সাসপেনশনের কারণে বাইকের যে অ্যারোডাইনামিক সেটাতে কিন্তু অনেক ভালো পরিবর্তন আসে এবং সেই কারণে যে বাইকটির যে হ্যান্ডেলিং অ্যাবিলিটি সেটা কিন্তু বেড়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন যে বাইকে মনোশাক সাসপেনশন আছে সে বাইকের কিন্তু কর্নারিং অ্যাবিলিটি অনেক ভালো কর্নারিংয়ে সময় অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায় কিন্তু টুইন রিয়ার সাসপেনশন আপনি যে জিনিসটা দেখবেন দুইটা সাসপেনশন থাকার কারণে ওটা কিন্তু দুই পাশেটা কিন্তু একটু কাঁপা কাঁপে শুরু করে আর মনসকে যেহেতু একটি মাত্র সাসপেনশন থাকে পেছনে তো সেই কারণে সেটা লিন করার সময় খুব ভালোভাবে হ্যান্ডেলিং করা যায় তো হ্যান্ডেলিং পারপাস যদি বলি তাহলে কিন্তু মনসক সাসপেনশন অনেক বেটার টুইন রিয়ারের চেয়ে মনোশক সাসপেনশনের আরেকটি ভালো দিকের কথা যদি বলি তাহলে মনোশাক সাসপেনশানে যেহেতু একটিমাত্র স্প্রিং থাকে তো সেখানে কিছু সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে যখন আপনি টু ইন্ডোয়ার সাসপেনশনের অ্যাডজাস্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে দুই পাশের স্প্রিংকেই অ্যাডজাস্ট করতে হবে এবং একটি সম্পূর্ণ সঠিক মাপের সাথে কিন্তু যখন আপনি মনোশকের যে স্প্রিংটা সেটাকে অ্যাডজাস্ট করবেন নিজের মতো করে অ্যাডজাস্ট করবেন সেখানে কিন্তু একটিমাত্র স্প্রিং থাকে এবং সাসপেনশনেরও কিন্তু এখন অনেক টেকনোলজি রয়েছে আপনারা দেখেন যে নেটওয়ার্কস গ্যাস ফিল্ড যে সাসপেনশন সেটা পালসারে থাকে পালসারের যে নতুন বাইকটি এসছে পালসার এনএস সে বাইকটিতে দেখতে পারেন এছাড়া অন্যান্য ভালো বাইকে কিন্তু এই ফিচারটা থাকে তো এই সকল টেকনোলজির সাথে এই মনোশাক সাসপেনশন কিন্তু আপনি খুব ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন একটি মাত্র স্প্রিংয়ের কারণে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ এছাড়াও আরেকটি বিষয় সেটা হচ্ছে যে মনোশাক সাসপেনশন যে বাইকটাতে আপনার থাকে সেই বাইকটার কিন্তু ডিজাইনে কিন্তু অনেক চেঞ্জ আসে দেখবেন যে টুইন সাসপেনশন দুই পাশে সাসপেনশন দিয়ে একটা ডিজাইন করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় এবং চ্যালেঞ্জিং হয়ে যায় একজন বাইক ডিজাইনারের কাছে কিন্তু যখন মনোশক সাসপেনশনের ডিজাইনের কথাটা উঠে আসে তো দেখবেন আপনারা খেয়াল করবেন নতুন বাইকগুলোর ডিজাইন কিন্তু আগের যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো চেয়ে অনেক ভালো যখন এই সাসপেনশনটা ব্যবহার করা হয় তখন কিন্তু এই ধরনের ডিজাইন পুরাতন ডিজাইন সেটা কিন্তু আর ফিরে আনা প্রয়োজন হয় না নতুন ডিজাইনের সাথে শেপের সাথে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন তো মোটামুটি এই দুই চারটা কারণ আমার কাছে মনে হয়েছে মনসা সাসপেনশনের ভালো এই সকল দিক থেকে তো দর্শক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব নেক্সট যে পার্টটা আসবে সেই পার্টে আমি বলবো যে মনোশাক সাসপেনশনের কি কী অসুবিধা রয়েছে তো আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি যাতে আপনারা অল্প সময়ের ভেতরে এই মনোশাক সাসপেনশন সম্পর্কে একটি পূর্ণ ধারণা পান তো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে